আমাদের যাপিত জীবনে রয়েছে নানামুখী সমস্যা, আর সমস্যা আছে বলেই সফলতা রয়েছে ভিন্নতর এক স্বাদ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রতিভাবান মানুষদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আর্ট শো সাদাকালো দেখার জন্য আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জাহানারা রেখা, সংস্কৃতি শিক্ষানুরাগী কবি, সাহিত্যিক এবং রাজনীতিবিদ। সর্বক্ষেত্রে সফল মানুষদের নিয়ে আয়োজন করে থাকে সাদাকালো এই আর্ট শো। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজও আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমনই একজন সফল মানুষকে, যার সাথে নানা আলাপচারিতায় আমরা জানব তার জীবনের নানা বলা না বলা কথাগুলো। চলুন তাহলে কথা বলি আমাদের আজকের অতিথি জোসেফ হালদার, কবি জোসেফ হালদার। ভালো লাগছে আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব লেখালেখির জগতে কিভাবে এলেন। লেখালেখির জগৎটা আসলে ছোটোবেলা থেকে আমি শুরু করেছি, ওটা প্রকাশনার সে সুযোগ হয়তো আমি করতে পারিনি। তবে আমি ইউনিভার্সিটি পড়াকালীন সময়ে কিছু কিছু পত্রিকা এবং ম্যাগাজিনে আমার ছোটো ছোটো কবিতা এবং ছোটো গল্প প্রকাশিত হয়েছে বিভিন্ন ম্যাগাজিনে। সেই থেকে মোটামুটি আমি লেখার প্রতি একটু আগ্রহটা বেড়ে যায়। আচ্ছা, এই লেখার পেছনে অনুপ্রেরণা কার ছিল জানতে পারি? কিছুটা নিজের থেকে। তারপরে ঢাকায় এসে যখন আমি আমার এক ভাইয়ের সাথে, অর্থাৎ ভাই বলো না আমার বন্ধু, তার সাথে পরিচয় হওয়ার মাধ্যমে আমি তার কাছ থেকে অনেক উৎসাহ পেয়েছি, যেটা আমি আসলে তার কাছে কৃতজ্ঞ। এবং তার মাধ্যমে আমি হয়তো প্রকাশনা বিভাগে আরও কিছু কিছু আমি কাজ করতে পেরেছি। আমরা কি তার নামটা জানতে পারি? অবশ্যই, তিনি আমার খুবই আপনজন এবং খুবই বন্ধু মানুষ, কবি রানা হোসেন। এবং তিনি একজন সংস্কৃতি মনা এবং যথেষ্টভাবে তিনি পড়ে থাকা শিল্পীদেরকে বা যারা আর্টিস্ট তাদেরকে নিয়ে আসে এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে ফেস করে সেই বিভিন্ন মিডিয়াতে। এটা আমার কাছে তার খুব ভালো লাগে, যেটা আমি জানতাম না। ওর সাথে আমার পরিচয় হওয়ার পর থেকে এই বিষয়টা আমি ফিল করতেছি এবং আমার কাছে তার বিষয়টা অনেক ভালো লেগেছে। বাহ, আমাদেরও জেনে ভালো লাগলো। আমরা আপনার মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই আজকের এই আয়োজনের মধ্যে দিয়ে রানা ভাইকেও। আপনার শৈশব কোথায় কেটেছে? শৈশব আমি ছেলেবেলায় আমার গ্রামের বাড়িতে কেটেছে, মাদারীপুর জেলা রাজার থানা কদমবাড়ি ইউনিয়ন হিজলবাড়ি। এবং ওখান থেকে আমি মেট্রিক পাশ করে ঢাকা আসি। ঢাকা আসার পর থেকে আমি মোটামুটি কলেজ, ইউনিভার্সিটি এবং বর্তমানে ঢাকাতেই অবস্থান। চমৎকার। প্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবেন না, ফিরে আসছি এক্ষুনি। ফিরে এলাম আবারও বিরতির পর, যাচ্ছি আমাদের আজকের অতিথি জোসেফ হালদার ভাইয়ের কাছে। জোসেফ ভাই, এবার আপনার কাছে জানতে চাইবো আপনার ব্যক্তিগত জীবন এবং পরিবার সম্পর্কে। কে কে আছেন আপনার পরিবারে? হ্যাঁ, পরিবারে পরিবার মিলে পরিবার তো একটা পরিবারই, সেখানে সবাই থাকে। ওইদিকে আমি নাই গেলাম, কিন্তু আমি আপনাকে এটুকু বলবো যে হ্যাঁ, ঈশ্বরের অর্থাৎ আমাদের মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে পরিবারগত হয়ে সকলে আমরা ভালো আছি, সুস্থ আছি, এটাই আমাদের জন্য যথেষ্ট পাওয়া। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। আপনার এই পেশাকে আপনার পরিবার কীভাবে নেয়? হ্যাঁ, এটা আমার কাজের ফাঁকে, অর্থাৎ অবসর সময় আমি বিষয়টি বেশি লেখালেখি করি এবং আমি তাৎক্ষণিকভাবে যে কোনো একটা বিষয়ের উপর আমি মোটামুটি লিখতে পারি। হ্যাঁ, আপনি যদি আমাকে একটা সুন্দর একটা সিনারি বা প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেন, আমি সেটার উপরে কবিতা হোক বা ছোটো গল্প হোক আমি সেটা লিখতে পারি। এটা ঈশ্বর আমাকে সেই তাৎক্ষণিক যে মানে বোধগম্য সেটা আমি ফিল করি এবং আমি এটা লিখতে পারি। আসলে কবি লেখকরা মনে হয় এমনই হয়, তাদেরকে ঈশ্বর কিছু ঐশ্বরিক কিছু অন্যরকম প্রতিভা দিয়ে থাকেন, যেটা আমরা আপনাদের মতো কবি লেখকদের কাছ থেকে পেয়ে থাকি। তো খুব ভালো লাগলো জেনে আপনার কাছ থেকে যে আপনি কোনো একটা উপকরণ পেলেই লিখতে পারেন। আপনার জন্য অনেক শুভকামনা। জোসেফ ভাই, এবার আপনার কাছে জানতে চাইবো আপনার জীবনের কোনো মজার স্মৃতি, কোনো মজার ঘটনা আমাদের দর্শকদের জন্য বলবেন। হ্যাঁ, মজার স্মৃতি এবং মজার ঘটনা প্রতিটি মানুষেরই থাকে এবং আমারও জীবনে সেটা ঘটেছে। এবং তার থেকে হয়তো সবগুলো আমি বেশি বলতে পারবো, তবে আমি একটি বিষয়ে বলবো যে আমার ফেসবুকে কিছু আমার বন্ধু এবং বান্ধব আছে যাদেরকে আমি ছবির পোস্টের উপরে আমি কিছু সুন্দর সুন্দর ছন্দ মিলিয়ে কমেন্টস করি এবং এখান থেকে আমি ওদের অনেক উৎসাহ পাই এবং আমি বলে নিই যে
তোমার যদি এমন কোনো সুন্দর ছবি থাকে যেটা তুমি পোস্ট করো তোমার আইডি থেকে, আমি সেখানে তোমার জন্য একটা সুন্দর কবিতা লিখব। প্রিয় দর্শক, সময় বহমান ঘড়ির কাঁটা বলছে, বিদায় নিতে হবে এখনই। যাবার আগে এটুকুই বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে আর্ট শো সাদা কালোয় নতুন কোনো প্রতিভাবান অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।